গিয়েছিলাম কক্সবাজার অ্যান্ড চিটাগং ফর আ শুট পারপাস। অ্যান্ড অলসো আমি আর আমার পুরো টিম কক্সবাজারের পাশাপাশি কয়েকদিন পরে আমরা গিয়েছিলাম চিটাগং। এন্ড এই ব্লগটা ওইটা নিয়েই করা। আপনার এলাকায় এসে বললাম আমরা একদম আরার এলাকা। Hey guys, welcome to Fardin Khan's vlog. I'm from Fardin's crew, Profe FK. Now we are going to Marine Drive Road. Inani jabo, tapor ki Patwar Tech na? Patwar Tech, Patwar Tech. Patwar Tech jabo. Inani ni jacchi, Himchori jacchi. Lexi. Himchori, Himchori utbe ke. Fardin jete jacche sundor mete. Ache Himchori theke lift ache. Himchori the utar lift ache ni. Ei juge shebe ekta lift thaka uchit. Lifti bhai, eto kintu khub chillajilli korla. কক্সবাজারে আমরা ছিলাম দুই দিন, আর আই গেস তিন দিন, কারণ এক মাস আগে গিয়েছিলাম। এন আমার ওইভাবে ভালো মতো মনেও নেই। আমরা যেদিন গিয়েছি ওই দিন আমি আর কোনো ব্লগ করি নাই, জাস্ট বিকজ অফ আমরা অনেক জার্নি করে গিয়েছি অ্যান্ড অনেক টায়ার্ড ছিলাম। আমি চিন্তা করি যে আজকে ব্লগ করবো না, কালকে থেকে ব্লগ স্টার্ট করবো। অ্যান্ড আমি ব্লগও স্টার্ট করে দিয়েছি, যেগুলো আপনার ক্লিপে দেখছেন। বাট এক্সাইটমেন্টে অ্যান্ড ঘোরার মুডের মধ্যে থাকতে থাকতে আমি ব্লগ করতেই ভুলে গেছি। নিউ ব্লগার ইন টাউন, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সানি ভাই নিউ ব্লগার। গতকালই চলে যাওয়ার কথা ছিল, আমরা যাইনি। আমরা যেদিন আসছি ওই দিন আমি কোনো ব্লগ করি নাই, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম জার্নি টার্নি করে। যেহেতু আজকে ঘুরতেছি তো আজকে ভাবলাম যে ডকুমেন্ট করে রেখে ফেলি, কারণ আমি ব্লগ করি সব কিছু আমার লাইফটার পুরো ডকুমেন্ট করার জন্য। মিট রাজু ভাইয়ের ছেলে, যে আমার আঙ্কেল মানুষ। কক্সবাজার আসলে আমার একটা অভ্যাস আছে, কেউ না যাক বা যাক আমি একা বিচের সামনে যাই। আমি ছোটোবেলায় একটা অভ্যাস ছিল, আমি যখন অসমান ছিলাম, এই যে বিচিটা সমান ছিলাম, পানির সামনে যাইনি, কারণ পানি দেখে আমার ভয় লাগে। এখন মেয়ে একা আসি, মিলে আসু, ফ্রেন্ডসরা আসি, কেউ যদি সমুদ্রের সামনে নাও যায় আমি সমুদ্রের সামনে যাই, কারণ কক্সবাজার আসছি, সমুদ্রে যদি না দেখি তাহলে কক্সবাজার আসলামই কেন। কথাটা সত্যি, আমি আসলে পানির সামনে যেতাম না। যখন আমি ছোট ছিলাম তখন আমি পানি দেখে অনেক বেশি ভয় পেতাম। অ্যান্ড সাগর যখন আমার কাছে পায়ের সামনে আসতো, লাইক সাগরের ঢেউগুলো, তখন আমি জাস্ট উল্টা হয়ে জাস্ট একটা দৌড়, আমি যাইতাম না। আমার আম্মু একবার আমাকে নামাইছিল পানির মধ্যে, অ্যান্ড আমি অনেক বেশি কাঁদছিলাম, জাস্ট বিকজ অফ আমি অনেক বেশি ভয় পাই। এখন পাই না, এখন ঠিক আছে। গাইস, আমার সাথে আরেকজন আছে, সে হাই, তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো? এই সাবস্ক্রাইব করছো? হ্যাঁ, ফারদিন খান। আমরা মেনলি যাচ্ছিলাম পাদুয়ার টেক সামথিং, নামটা আমার মনে আসতেছে না। ওখানে যেয়ে জাস্ট ইনস্টাগ্রামের জন্য কিছু ভিডিও করছি, নিজের নিজের ছবি তুলছি সবাই। ওইটা করার পরে আমার মনেই নেই যে আমি তো ব্লগও করতেছি, অ্যান্ড ব্লগের ক্লিপস নিতে ভুলে গেছি। বিচটা হচ্ছে ইনানি বিচের পরে আরেকটু সামনে, রয়্যাল টুলিপ ক্রস করে তারপরে যাবে।
ইটস মি ফাটিং খান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডে ইন মাই লাইফ। আজকে আমি ঢাকায় নেই, আমি আজকে চিড়াগঙ্গে। চিড়াগঙ্গে একটা শো আছে, ওটার জন্য আমি আর আমার পুরো টিম আমরা আসছি। ডিরেক্ট সাউন্ড চেকে আসছি ঢাকা থেকে, এরপরে যাবো হোটেল। চিড়াগঙ্গে আমি চেয়েছিলাম, যেহেতু আমি কক্সবাজার ব্লগ করতে পারি না ওইরকমভাবে, আমি চিড়াগঙ্গে এটা ফুলফিল করে ফেলবো। বাট গেস ওয়াট, চিড়াগঙ্গে যাওয়ার পরে আমি আরও কোনো ব্লগ করতে পারিনি। আমি জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছি, ইন্টেনশন ছিল সব কিছু ঠিকঠাক, ফার্স্টের দিকে সব কিছু স্মুথ যাচ্ছিল। হোটেলে যাওয়ার পরে তারপরে আমি আর কোনো ব্লগ করতে পারিনি। ওয়েলকাম টু মাই ব্লগ। ওয়েলকাম এই হোয়াটস আপ বয়, আর কল আসছে বাসা থেকে, কল দিছে। ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই ব্লগ ম্যান, ওয়েলকাম টু মাই ব্লগ। What's up? তাও চুল ঠিক করে নি। তোমারে দেখে খুব অসুস্থ লাগতেছে, কি হইছে তোমার? গরম, কই গরম, অনেক ঠান্ডা লাগতেছে। জ্যাকেট আনছি দুইটা, জাস্ট ক্যামেরা সামনে আছে, ওটা গালি দিয়ে দিতাম। ট্রাস্ট মি, গালি দিয়ে দিতাম। আমি জানি এদিকে আপনি একটা গালি দিতে যাচ্ছেন, যেমনটা ইফতি ভাই বলেছিল, গরমের মধ্যে কে জ্যাকেট পরে? আমি পরি, মানে আমি পরে বেরোই না, কোথাও ঘুরতে যাই না। যদি কোনো ফাংশন থাকে, যদি লাইক ওইরকম ফাংশন থাকে লাইক কনসার্টস অ্যান্ড অল, তাহলে আমি জ্যাকেটটা পরি। জাস্ট বিকজ অফ গরম ইজ টেম্পোরারি, সোয়াগ ইজ পারমানেন্ট। এখনও গরম লাগতেছে, ঘামতেছি, ফ্যান অফ করে রাখছি জাস্ট বিকজ অফ দি ক্লিয়ার অডিও। অন ভাই উইথ হিস পিঙ্ক ল্যাপটপ ব্যাগ, ল্যাপটপ পিঙ্ক পিঙ্ক স্নিকার। ওয়েলকাম টু মাই ব্লগ। ইয়েস, চিড়াগঙ্গে এবার আমার স্কেট বোর্ডটা আনছে, যেটা পেনি বোর্ড, লাস্ট ব্লগে যেটা আপনারা দেখছেন। ফিলস লাইক আমি কেইসির মতো ব্লগ করতেছি, সামনে একটা বাড়ি খাবো। ওকে ভাই, দিস মাই পেনি বোর্ড। পেনি বোর্ড ছোটোই হয়, স্কেট বোর্ড একটু বড় হয়, বাট ইয়া দিস ইজ হাউ ইট ফিলস। ব্লগ করতে করতে স্কেট বোর্ড চালাইতে আরও বেশি মজা। উই জাস্ট চেকড ইন টু দ্য হোটেল, এখন বাজে হয়তো 3:30। সাউন্ড চেকে গেছিলাম, যেটা বলছি, এখন লাঞ্চ করতে যাবো। বাট তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেই একটা ভিউ। অ্যান্ড কক্সবাজারের আরেকটা কাহিনী হচ্ছে, আমি কক্সবাজারে যে ব্লগটা করার প্ল্যান করছিলাম, ওই ব্লগটা আমার হয় নাই, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম অ্যান্ড ট্রিপ মুডে ছিলাম, ব্লগ করার কোনো মুডে ছিলাম না, ভ্যাকেশন কাটাচ্ছিলাম। সো ইয়া, এটার জন্যই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি না, বাট এর সাথে অ্যাটাচ করে দিবো, অ্যাজ কক্সবাজার অ্যান্ড চিটাগং দুইটাই আশেপাশেই আছে। এখন একটু চিল করবো, দেন লাঞ্চ করে আবার ব্লগ কন্টিনিউ করবো। ড্রিম লেভেলে কোথা লাগছে, আমি আসছি, শুভ আসছে, সাইদ ভাই আসছে, বাকি সবাই হোটেলে, আমরা বেরোচ্ছি, এখন খাবো, খাওয়ার পরে তারপরে হোটেলে ব্যাক করি। সো লাঞ্চ করার পরে আমরা যখন হোটেলে ব্যাক করলাম, তখন আমরা জানতে পারি যে ঢাকার অবস্থা অনেক বেশি বাজে। আপনারা অনেকে জানেন কয়েকদিন আগে কোটা আন্দোলন নিয়ে অনেক কিছু হয়েছে, শিক্ষার্থীরা আন্দোলন করেছে, অ্যান্ড রিসেন্টলি আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিজাইন করেছে, এটাও অনেকদিন পরে হয়েছে। বাট আমরা যেদিন গিয়েছিলাম, ওই দিন থেকে ঢাকা অ্যান্ড চট্টগ্রামের হাইওয়ে অফ। আমরা প্যারা খাচ্ছিলাম যে আমরা ঢাকা কেমনে ব্যাক করব। অনেক বেশি প্যারা খাওয়ার পরে, অনেক বেশি টেনশনের পরে আমি আর ভ্লগ করতে পারিনি। সো ইয়া, আই গেস ভ্লগ এদিকেই শেষ করতে হবে। আই হোপ ইউ গাইস এনজয়েড, না করলে আম সরি, বাট ইয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং।